হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ নববর্ষ, নতুন বছরের প্রীতি এবং শুভেচ্ছা। নতুন বছর, নতুন জীবন সকলের ভালো কাটুক, আনন্দে কাটুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আজকে আমাদের খাবারের যে মেনু রয়েছে, চলো তোমাদেরকে দেখাই সম্পূর্ণ বাঙালি ভোজ। আর তোমরা লাঞ্চ করলে সেটাও আমাকে জানাতে ভুলবে না। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও সবসময় তোমাদের পাশে আছি। খুব ভাত আছে, আর এটা আছে বেগুন ভাজা, বড়ি, ডাটা, আলু, উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি। এখানে আছে বিভিন্ন রকমের শাক একসাথে ভাজা, শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, পাঁপড়, রাইস। আর এখানে দেখো বাটা মাছের পাতলা ঝোল। প্রচণ্ড গরম পড়েছে, সেই কারণে খাবারগুলো একটু হালকা ধরনের রয়েছে, কারণ এত গরমে রিচ খাবার খাওয়া আমাদের হেলথের পক্ষে একদম ভালো না। আর এখানে আছে আমের চাটনি, আর এটা মাংসের তরকারি যেটা আমার হাতে বানানো, আর সন্দেশ আর জল। আর আজকের প্রচণ্ড ব্যস্ত ছিলাম, সেই জন্য আমাদের খাবারের ডেকোরেশনটা ঠিকঠাক হয়তো করতে পারিনি, তাও যতটা সম্ভব তোমাদের কাছে তুলে ধরলাম। এটা আসুন, আমি এবার খেতে বসবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পয়লা বৈশাখ মানে বাঙালি খাবার, সেই জন্য আজকের আমার খাবারের মেনুতে টোটালি বাঙালিয়ানায় ভরপুর। তোমরা সবাই আমার পাশে থেকো, আমিও সবসময় তোমাদের পাশে আছি। আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই জানিও। নতুন বছর সবার ভালো কাটুক, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সকলে আমার পাশে থাকো, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। বিদায় বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, টেক কেয়ার।